আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে ভাঙাচোরার গোলায়। বিশ্বমাজারে সমাদৃত রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, যার ফলে বাংলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই দূরত্ব দূরে সরিয়ে হাতের নাগালে বিদ্যালয় পেয়েছে। সম্প্রতি কিছুদিন আগে নদিয়ার ভীমপুর, হবিবপুর, রানাঘাট অঞ্চলে প্রকাশ্যে এসেছিল সাইকেল 2-400 টাকায় বেচে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। সেক্ষেত্রে বেশ কিছু অভিভাবক সহমত পোষণ করেছিলেন। নতুন সাইকেল কেনার পরেও তা চালানোর উপযোগী করে তুলতে বেশ কিছু অর্থ খরচ করতে হয়েছিল। তবে শান্তিপুরে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি শহর 1 নম্বর মণ্ডল সভাপতি রাজু বৈরাগী জানান, ভোটের স্বার্থে এ সরকার সকলকে খুশি রাখতে অপ্রয়োজনীয়ভাবে অঢেল সাইকেল দিয়েছে। বিতরণ অনুযায়ী তা আবার একত্রিত করতে বললে দেখা যাবে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে। অথচ সর্বসাধারণের জন্য বহু প্রকল্প অর্থাভাবে বন্ধ রেখেছে রাজ্য সরকার। আইনি বাধা কারণে তা নিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। গুণগত মান দেখে তা চালানোর উপযোগী না হওয়ার কারণে বেছে দিচ্ছেন অনেকেই। এই প্রসঙ্গে গৌড় প্রধান সুব্রত ঘোষ জানান, উপযুক্ত প্রমাণ পেলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে মহৎ উদ্দেশ্যের কথা মাথায় রেখে। তিনি বলেন, প্রয়োজন না থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই বলে কম দামে বেচে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী ধরনের পরিকল্পনায় উপকৃত লাখো লাখো ছাত্রছাত্রী, তার মধ্যে সামান্য একটা অংশের এ ধরনের অন্যায় কাজের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারে। তবে পুরনো ভাঙাচোরা লোহার অংশ বিশেষ কেনা গোলার মালিকরা জানান, প্রায়শই বিভিন্ন সাইকেল বিক্রি করা হয় সবুজ সাথী স্টিকার ছাড়া, তাই বোঝা সম্ভব হয় না। শান্তিপুর বেড়পাড়ায় এ ধরনের সাইকেল কেনার চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মতিগঞ্জ মোড়ে ভাঙাচোরা গোলায় লক্ষ্য করা গেল আরও এক ধরনের 2টি সাইকেল। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, সবুজ সাথী এই প্রকল্প আমাদের রাজ্য সরকারের একটা প্রেরিত প্রকল্প। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের সেরকমভাবে কোনো প্রকল্প নেই, সমস্ত বেশিরভাগ প্রকল্পটাই কেন্দ্রীয় প্রকল্প। রাজ্য সরকার সবে স্টিকার লাগিয়ে সে সমস্ত প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসছে। তার মধ্যে সবুজ সাথীও একটি উন্নয়নমূলক প্রকল্প, যাতে শিক্ষার্থীরা সেখানে দূরে দূরে যারা স্কুলে যাতায়াত করে তাদের জন্য সাইকেলের প্রয়োজন আছে যথেষ্ট। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে এমনভাবে এই মাপকাঠিকে করা হয়েছে, এবং আমাদের রাজ্য সরকার তিনি ভোটের রাজনীতিকে সামনে রেখে সর্বত্র সকল শিক্ষার্থীদের মধ্যেই এই সাইকেল বণ্টন করছে। কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 30% থেকে 40% সাইকেল যারা প্রাপক তারা নিজেরাই কী করছে, সেই সাইকেলগুলো বিক্রি করে দিচ্ছে। কারণ তাদের বাড়িতে এর ইতিমধ্যে 3-4টে সাইকেল বাড়িতে রয়েছে, আর যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে তাদের মান এতটাই নিম্নমানের যে যে সাইকেলগুলো নেওয়ার পরও অন্তত তাকে দোকানে নিয়ে গিয়ে বাজার থেকে সারাতে হচ্ছে, তার পেছনে 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তার ফলে যেটা ঘটতে থাকছে যে ওই সাইকেলগুলোর কোনো প্রয়োজনীয়তাই থাকছে না, এবং সেই বাড়ির লোক বা তার বাবা বা অভিভাবক পিতামাতা যারা তারা কী করছে, ওই সাইকেলগুলোকে বিক্রি করে দিচ্ছে, এবং তার মূল্যও হয়তো খুব সামান্য। তার ফলে আসল যে চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে রাজ্য সরকার এই সবুজ সাথী সাইকেল প্রকল্পকে সর্বত্র নিয়ে এসছে, তা সেটার সঠিক মানোন্নয়ন কিন্তু হচ্ছে না। তা এই মুহূর্তে আমাদের একটা বলার এটাই বক্তব্য যে প্রথমে অন্তত আগে সেই শিক্ষার্থীদিগুলোকে চিহ্নিত করে নেওয়া হোক, যে যাদের অরিজিনালি সাইকেলের প্রয়োজন আছে আর যাদের প্রয়োজন নেই তাদের বরাদ্দ যে অর্থ, সেই অর্থটাকেও এই বরাদ্দে এনে এবং সেই সাইকেলের মানটাকে সুন্দর করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া। যে পরিমাণ সাইকেল দেওয়া হয়েছে সেই সাইকেলগুলোকে এক জায়গায় করলে এখনো মনে হয় যে সেগুলো না? এটা একদম, এটা আপনাদের অনেক বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি, এবং আমরা দেখেওছি ইতিমধ্যে যে সেই যত শিক্ষার্থী যে সাইকেল দেওয়া হয়েছে তার যদি এখন রেজিস্টার করে আবার সাইকেলগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তার অর্ধেক সাইকেলও ফিরে আসবে না। আপনার নাম আর পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর শহরের সভাপতি। ভাঙাচোরা দোকানে দেখা যাচ্ছে সবুজ সাথীর স্টিকার লাগানো সাইকেল, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে যাতে যারা দুস্থ ছাত্রছাত্রী যাতে সাইকেল করে স্কুলে যেতে পারেন তাদের কথা চিন্তা করে এই তিনি দিদিমণি এগুলো সারা রাজ্য জুড়ে এটা দিয়েছে, এবং যাদের অপ্রয়োজনীয় যারা মনে করছে আমার মনে হয় সেই অভিভাবকদের উচিত সেই সাইকেলগুলো না নিয়ে, হ্যাঁ এবার তাহলে বারা যারা দুস্থ মানুষ উনি যখন নেবেন না সেটা যারা বিক্রি করে দিচ্ছে এইরকম মানসিকতার লোকদের আমার মনে হয় এগুলো না নেওয়াটাই যুক্তিসঙ্গত, তাতে আরেকটা গরিব মানুষ সেই সাইকেলটি পেতে পারে। না নেওয়ার অপশনও কি আছে? না, না নেওয়ার অপশন বলতে তারা যদি আছে এটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে আমি নেওয়ার জন্য নিলাম হ্যাঁ নিয়েই ব্যবহার করবো না, তাহলে পরে কেন সেগুলো? আমার তো মনে হয় সেই অভিভাবকের বলা উচিত না, আমার সমস্যা আছে আমার ছেলে সাইকেলটি চলবেন না,
উপযুক্ত তথ্য প্রমাণ পেলে আপনারা কি পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেবেন? সাইকেল পান না? এটা কোথা থেকে পেয়েছেন? এই জায়গাটার নাম কি? কতদিন ধরে বিক্রি করেন ভাঙাচোরা? কিছুদিন হলো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।